আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে বিফ চিলি কি করে তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খুবই জনপ্রিয় একটা আইটেম হচ্ছে এই বিফ চিলি। খুব সহজভাবে দেখিয়ে দেবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। বিফ চিলি তৈরির জন্য আমি এখানে 250 গ্রাম হাড় এবং চর্বি ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি মাপে এই মাংসগুলোকে আমি কেটে নিয়েছি এবং যতটা সম্ভব একটু পাতলা করে চ্যাপ্টা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এবার এই মাংসগুলোকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, একটা ডিম দিয়ে দিলাম, আর সেই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এই মাংসগুলোকে এবার একটু ম্যারিনেট করে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনো লবণ ব্যবহার করব না, সয়া সসের লবণ থাকে, লবণটা আমি পরবর্তীতে বুঝে অ্যাড করব। ভালোভাবে মাখিয়ে আমি এগুলোকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর ফিরে এলাম। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা দিলে এই বিফ চিলির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যেই বাটারটা গলে গেল আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেয়া রসুন। রসুনগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি। মিডিয়াম হিটে রসুনগুলোকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নেব। রসুনগুলোতে যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এলো, এবার আমি এতে যে ম্যারিনেট করে রাখা বিফগুলো এক পাশে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। বিফের স্লাইসগুলোকে আমি একটা একটা করে চুলায় দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নেব। তবে আমাদের গরুর মাংস সিদ্ধ হতে কিছুটা সময় লাগে, সেই জন্য আমরা এগুলোকে একটু সময় নিয়ে চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নেব। যদি মাংস সিদ্ধ করার জন্য পানির প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেবেন। চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে আমি মাংসগুলোকে 15 থেকে 20 মিনিট সময় ধরে রান্না করে নিচ্ছি। প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছি আমার মাংসগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি, এখনো কিছুটা শক্ত অবস্থায় আছে, সেই জন্য আমি এখানে আরো 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এই মাংসগুলোকে আমি আরো 15 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি আরো 15 মিনিট পর। আরো 15 মিনিট পর ফিরে এলাম। টোটাল 35 মিনিট হলো আমি মাংসটা চুলায় বসিয়েছি। এই 35 মিনিটে আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি এতে অন্যান্য উপকরণ অ্যাড করব। এতক্ষণ শুধুমাত্র মাংসটা সেদ্ধ করার জন্য আমি চুলার আঁচ লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখেছি। তবে প্রিয় দর্শক, আমরা সবাই জানি চাইনিজ রান্নাটা সবসময় হাই হিটে রেখে কমপ্লিট করতে হয়। এবার আমি চুলার জালটা বাড়িয়ে একেবারে হাই করে দিয়েছি, হাই ফ্লেমে আছে। অন্যান্য উপকরণের মধ্যে প্রথমেই দিচ্ছি 5 থেকে 6টা মাঝখান থেকে চিরে নেওয়া কাঁচামরিচ, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি ভাজে ভাজে খুলে দিয়েছি। এবার দিচ্ছি গাজর 1/4 কাপ পরিমাণ, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। সাথে সাথে একটু নেড়ে দিতে হবে যাতে করে আবার পাত্রের তলায় লেগে না যায়। এবার আমি এতে সস অ্যাড করব। সসের মধ্যে প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, ফিশ সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন ফিশ সসটা ব্যবহার করতে, এতে করে টেস্টটা বেশ ভালো আসে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, আর দিয়ে দিচ্ছি চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে সুইট চিলি সসটা ব্যবহার করছি। আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স,
হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু চাইনিজ রান্না চিনিটা দিতেই হবে। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অনেকগুলো সস ব্যবহার করেছি, সেজন্য লবণটা আমি অবশ্যই বুঝে দেব। আমি এখানে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। চট করে বেশি লবণ দিয়ে দিতে যাবে না, তাহলে কিন্তু লবণাক্ত হয়ে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ ঠান্ডা পানিতে গুলিয়ে ব্যবহার করছি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে বেশ ভালোভাবে আরও 1 থেকে 1.5 মিনিট একটু মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, চাইনিজ রান্না করার সময় যেহেতু হাই হিটে আমরা রান্না করে থাকি, সেজন্য চেষ্টা করবেন সমস্ত উপকরণ পাশে রেখে তারপরে রান্নাটা শুরু করতে। এতে করে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর চাইনিজ রান্নায় আমরা যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু কচকচে অবস্থায় থাকবে, এগুলো নরম হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করছি। আপনারা অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে আরেকটু লবণ অ্যাড করে দেবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চুলার জালটা বন্ধ করে আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল বিফ চিলি। আমি সাজানোর জন্য উপর দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিয়েছি, তবে এটা অপশনাল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।